নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। রাজনীতি হলো এক অনন্ত সম্ভাবনার অঙ্ক, থাউজেন্ড প্রবাবিলিটি। আপনি অন্য অনেক বিষয়ে শেষ কথা বলে দিতেই পারেন, অনেক কিছুরই সম্ভাবনার হিসেব নিকেশ করা যায়। লাল গোলাপের গাছে লাল গোলাপই ফুটবে এমন সম্ভাবনার কথা বললে কেউ হাসবে না, কিন্তু রাজনীতিতে সম্ভাবনার কথা কেউ জানে না। কেউ হলফ করে বলতে পারবে না যে এটাই হবে, অন্য কিছুই হবে না। ধরুন তৃণমূল কংগ্রেসের জন্ম, শেষ পর্যন্ত তো সেটা ছিল রাজ্য কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠী সোমেন মিত্রর সঙ্গে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। শেষ পর্যন্ত সাংগঠনিক ভোটের ময়দানে রিগিংয়ের অভিযোগ, হেরে যাওয়ার পরে পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত এবং তৃণমূল কংগ্রেসের জন্ম। একবারও তখন কেউ ভেবেছিলেন যে সেই সোমেন মিত্র কালীঘাটে গিয়ে তৃণমূলে যোগ দেবেন, ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের সাংসদ হবেন? না, কেউ ভাবেননি। যারা কালীঘাটের মোড়ে দাঁড়িয়ে সৌগত রায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাষণ দিতে শুনেছেন, তারা জানেন কোন সুসভ্য ভাষার প্রয়োগ সেদিন সৌগতবাবু করেছিলেন। অমন এক শিক্ষিত মানুষের মুখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে অমন অসভ্য অশালীন ভাষা শুনে সবাই চমকে গিয়েছিল। কিন্তু কেউ কি ভেবেছিল যে কিছুদিন পরে সেই সৌগত রায় তৃণমূলে কেবল যাবেন না, দলের একজন কেউকেটা হয়ে উঠবেন? হয়েছে। জরুরি অবস্থার পরে কংগ্রেস ভেঙেছিল, প্রিয়রঞ্জন দাশমুন্সি আর্স কংগ্রেসে গিয়ে, আবার কংগ্রেস যাওয়া এবং নিজের নামে কুকুর পোষার মিল টেনে অপূর্ব ভাষণ দেবার মাত্র কবছরের মধ্যেই আবার কংগ্রেসে গিয়েছিলেন। এবং এসবের চেয়ে অনেক বড় উদাহরণ হলো সিপিএম কংগ্রেসের রাজনৈতিক জোট। এমন কোনো মহল্লা দেখাতে পারবেন যেখানে কংগ্রেসের সরকারের পুলিশের গুলিতে, কংগ্রেসে গুন্ডার আক্রমণে নিহত সিপিএম কর্মী শহীদ বেদী নেই? পারবেন না। কিন্তু সেই কংগ্রেস এবং সিপিএম আপাতত গলায় গলায়, এটাই রাজনীতি। সেটাই বিষয় আজকে। মমতা, অধীর, সেলিম একমঞ্চে আসা সম্ভব? নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকারকে উৎখাত করাটাই আশু লক্ষ্য বিরোধীদের। সেই লক্ষ্য পূরণে কংগ্রেস, তৃণমূল, সিপিএম তথা বাম তাদের পারস্পরিক বিরোধিতা সত্ত্বেও একজোট হয়েছে। সেই জোটের পোশাকি নাম ইন্ডিয়া। সর্বভারতীয় রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এই জোটের উৎপত্তি। তত্ত্বগতভাবে ইন্ডিয়া গঠন যতটা মসৃণ রাজ্য স্তরে, তা ততটাই কঠিন, আপাত দৃষ্টিতে অসম্ভব বটে। বাংলার বর্তমান রাজনৈতিক আবহে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিন্ন মঞ্চ এই মুহূর্তে কষ্ট কল্পনা। বাংলায় রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক তাকতের বিচারে বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোটের বাকি দুই শরিক কংগ্রেস ও সিপিএম এর প্রয়োজন নেই শাসক দল তৃণমূলের। রাজ্যে পালাবদল স্তক, কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে তৃণমূলের অহিনকুল সম্পর্ক অব্যাহত। দিনকে দিন তা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই সংঘাতের মাত্রা যত চড়েছে ততই কংগ্রেস ও বাম কাছাকাছি এসেছে। 2021 সালে তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে বাম ও কংগ্রেস একজোট হয়ে লড়াই করে। যেহেতু রাজ্য কেন্দ্রের দুই শাসক বিজেপি ও তৃণমূলের মধ্যে মেরুকরণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, তাই বাম কংগ্রেস জোটের অভূতপূর্ব বিপর্যয় ঘটে। বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে তারা, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে দাঁড়ানোর একটা নৈতিক তাগিদ অস্বীকার করার উপায় নেই সংশ্লিষ্ট তিন দলের। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তি দুভাগে বিভক্ত থাকবে, আবার জাতীয় স্তরে ঐক্যের বার্তা জনমানসে ইন্ডিয়ার গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাবে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে AICC বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফা করে লোকসভা ভোটে নামতে চায়। যদিও রাজ্য কংগ্রেস তৃণমূলের সঙ্গে রফার বিরোধী, একইভাবে সিপিএম তাদের একদা জাত শত্রু কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় যতটা সাবলীল ততটাই কট্টর তৃণমূল বিরোধিতায়। তৃণমূল কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সদা আক্রমণাত্মক হলেও সুযোগ পেলেই বাম কংগ্রেসকে বিদ্ধে সিদ্ধ হস্ত। এই পটভূমিতে আগামী লোকসভা ভোটের ময়দানে জাতীয় রাজনীতির স্বার্থ সিদ্ধিতে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস কি একমঞ্চে দাঁড়াতে পারবে? পণ্ডিতরা তো বলে রাজনীতি নাকি সম্ভাবনার এক শিল্প বিশেষ। আপাতত প্রায় রোজ নিয়ম করেই সেলিম সাহেব প্রেস মিটে তৃণমূলের গোষ্ঠী তুষ্টি করছেন। সিপিএম মুখপাত্রের সিংহবাগ জুড়ে ওই তৃণমূল নেতাদের দুর্নীতি, সরকারের দুর্নীতি, আসলে যে তৃণমূল বিজেপির বি টিম, এসব থাকে। ভাষণও ফালাফালা করা হয় তৃণমূলকে। অধীরবাবু আরও এক কাঠি ওপরে, তার ব্যক্তিগত জ্বালা থেকেই তিনি বিজেপিকে নিয়ে কম বলেন, তৃণমূল নেতাদের নিয়েই বেশি বলেন। তৃণমূলের দুর্নীতি নিয়ে তিনি মুখর, প্রতিদিন বিবৃতি। কেবল তৃণমূল নয়, নেত্রী মমতার বিরুদ্ধেও চোখাচোখা শব্দ আমরা শুনি, এবং তৃণমূলের তরফে
সে দায়িত্ব মূলত পালন করেন কুণাল ঘোষ। তিনিও নিয়ম করেই সিপিএম কংগ্রেসের বিরুদ্ধেই বলেন, কিন্তু যেহেতু রাজ্য রাজনীতিটাকে বিজেপি তৃণমূল বাইনারির মধ্যে রাখাটা তাদের লক্ষ্য, তাই বিজেপিকে নিয়ে বেশি, কংগ্রেস সিপিএম নিয়ে কম বলেন। মাঝে মধ্যে সে দায়িত্ব নেন অভিষেক, গতকালই বলেছেন, অসমে যারা নিজেদের এলাকাতেই আমাদের চেয়েও কম ভোট পেয়েছেন তারা এ রাজ্যে বড় বড় কথা বলছেন কেন। খুব মাঝে মধ্যে এই কোরাসে যোগ দেন দলনেত্রী নিজেও, কিন্তু সেগুলো হলো সাইড টক। মূল ভাষণে বিজেপির বিরুদ্ধে যা যা বলার আছে তা বলার পরে ওই যে কংগ্রেস আর সিপিএম বলে দুটো কথা বলা, বা ওই জগাই মাদাই গদাই ইত্যাদি বলা, এসব শুনে মাঝে মধ্যেই মনে হয় এর পরেও এনারা কিভাবে একসঙ্গে গিয়ে বৈঠক করছেন। ভেতরের খবর আসন সমঝোতা প্রায় হয়েই গেছে, তা ঘোষণা হবে দু তিন দিনের মধ্যেই। তার আগে এসব কি চলছে? আসলে এগুলো হলো নিজের নিজের দলকে সামলানোর চেষ্টা, তৃণমূলের সে চেষ্টা কম, কারণ কার্যত তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। গোটা চার পাঁচ আসন বাদ দিলে অন্য আসনগুলোতে তাদের সিপিএম বা কংগ্রেসের কথা বলতেও হবে না, লড়াই সোজাসুজি বিজেপির সঙ্গে। কাজেই ছাপার অক্ষর বা টিভির পর্দায় কি দলনেত্রী, কি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কুণাল ঘোষ বা শান্তনু সেন, ওনাদের প্রথম নজর বিজেপির দিকে। অন্যদিকে কংগ্রেস জানে তাদের যে আসনে জিতে আসার সম্ভাবনা কিছুমাত্র রয়েছে সেখানে মানুষকে তাদের বোঝাতেই হবে যে লড়াইটা ওই আসনে তৃণমূলের সঙ্গে। বিজেপির ভোট বিজেপি পাক, তৃণমূলের ভোট না টানতে পারলে কংগ্রেসের একটা আসনও জেতা সম্ভব নয়। কাজেই সে তৃণমূল বিরোধিতা বাড়াচ্ছে। যে মুহূর্তে আসন সমঝোতা হবে লিখে নিন, অধীরবাবু তৃণমূলের নামও মুখে আনবেন না। অন্যদিকে সিপিএম জানে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা করলে দলটাই উঠে যাবে, কাজেই হারুক আর জিতুক আপাতত তাদের তৃণমূল বিরোধিতা চালিয়ে যেতেই হবে। কিন্তু সেই বিরোধিতাকে যদি অজর অমর অক্ষয় মনে করেন তাহলে ভুল করবেন। দিল্লি বা মুম্বাই নয়, এই বাংলাতেও কংগ্রেস সিপিএম তৃণমূলকে একমঞ্চে দেখতে পাওয়াটা কেবল সময়ের অপেক্ষা। ঠিক যে লজিকে কংগ্রেস সিপিএমকে একমঞ্চে দেখা গেছে, কংগ্রেস সিপিএম তৃণমূলকেও একই মঞ্চে দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, বিজেপি বিরোধিতার বৃহত্তম প্রশ্নে সিপিএম কংগ্রেস আর তৃণমূলকে একই মঞ্চে আসতে হতে পারে? যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে তা কি এই রাজ্য হতে পারে? শুনুন মানুষজন কি বলেছে। প্রশ্নে লড়াইটা একই রকম, কিন্তু লড়াই ইউনাইটেড লড়াই কিছু অফিসিয়াল কিছু হবে না, কোনোদিনই হবে না, সব একেবারে অসম্ভব। এক জায়গায় আসলে বরঞ্চ ভালো হয়, ঠিক আছে, মানে যেটা রাজ্যের উন্নতি যে জিনিসটা হয় ওই জিনিসটা করলে ভালো হয়। বিভিন্ন এত মতামত, তো সবাই মতামতে ডিফার করবে, মনে হয় হবে না। কংগ্রেস এবং তৃণমূল আপন আপন জায়গায় গো ধরে বসে আছে, তবে বৃহৎ স্বার্থে অল ইন্ডিয়ায় অবশ্যই জোটের প্রয়োজন আছে, বিজেপিকে রোখার একমাত্র উপায়। বিজেপিকে হটাতে গেলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেসকে একসঙ্গে আসতে হবে। বর্তমানে সিপিএম কংগ্রেস যেভাবে বিরোধিতা করছে তৃণমূলের বিরুদ্ধে আর কি, সেখানে আমার মনে হয় না যে এই রাজ্যে কার্যকরী হবে এটা। বিজেপিতে যদি শুভেন্দু থাকে এখানেও অনেক আছে, তো লাভটা কি আছে? এক কোনো এতে আমাদের সাধারণ লোকের কোনো উপকার হবে না, যে যাবে লঙ্কা যে যাবে রাবণ। অবশ্যই করা উচিত, বিরোধী যদি কঠিন স্ট্রং না হয় তাহলে আমাদের অনেক ক্ষতি আছে। তৃণমূল এখানে একটা বৃহৎ শক্তি, এখানে অন্য কোনো দলের আর আছে কি না, অন্য কোনো দলকে আর দরকার আছে বলে আমার খুব একটা মনে হয় না। ওই জোট যেটা বলছেন ওটা হওয়ার চান্স কম। ইন্ডিয়া জোট এ রাজ্যে তো পরের কথা, আদৌ ফলপ্রসূ তো হবে কি না এটা একটা ব্যাপার আছে। কংগ্রেস তাদের তো সিট তারা ছাড়বে না। এবার টিএমসির যেমন আমাদের মমতা ব্যানার্জি রয়েছে, উনি তো নিজের সিট ছাড়া অন্য কাউকে সেটাকে দিতে চাইবে না, তো আমার মনে হয় না ঠিকঠাক এটা হবে। ইন্ডিয়া জোটটা প্রয়োজন, তবে আমার মনে হয় না যে বাংলায় যে অধীররঞ্জন চৌধুরী এই জোটটাকে মেনে নেবে কিনা। এ রাজ্যে কার্যকর হবে বলে আমার মনে হয় না। সারা ভারতবর্ষে একটা যিনি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন, ওনাকে তাড়াবার জন্যে সমস্ত সারা ভারতবর্ষের জনসাধারণ ওনাকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে সেন্ট্রালে বসবেটা কে? আর যদি বসার মতন একটা লোক যদি নমিনেশনে বলে দেখাক। বিজেপি হঠাতে গেলে পরে ভারতবর্ষকে ঠিকমতো যদি দেশ চালানো যায় তাহলে কিন্তু কংগ্রেস সিপিএম বা যে জোট আছে ইন্ডিয়ার জোট, সে জোটটা হওয়া উচিত।
পশ্চিমবাংলা হবে বলে মনে হয় না, হয়তো অন্য অন্য রাজ্য হতে পারে। সেটা আসলে এখন নীতি বা আদর্শ নয়, রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের স্বার্থ অনুযায়ী জোট হয়। পশ্চিমবঙ্গতে আগামী লোকসভাতে অবশ্যই আমরা মনে করছি যে বিজেপিকে রুখতে যেন জোটটা হয়, এটা আমাদের আশাবাদী। আমরা আমার মনে হচ্ছে না যে এই জোট বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে জোট তার কিছু একটা করতে পারবে, এটা আমার সাধারণ মানুষ হিসেবে আমি মনে করছি। যেটা এখন বর্তমান পরিস্থিতি তাতে ইন্ডিয়ার জোটকে মেনে চলাটাই শোভনীয়। কি কমিউনিস্ট, কি কংগ্রেস বা তৃণমূল, রাজনীতি আপাতত বিভক্ত দুই শিবিরে, বিজেপি আর বিজেপি বিরোধী শিবির। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হলো এই দুই শিবির কেবল দুটো আলাদা আলাদা দলের শিবির নয়, এক আলাদা দর্শনের ওপর দাঁড়িয়ে এক হিন্দু রাষ্ট্রের কল্পনাকে সামনে রেখেই বিজেপি জোট বেঁধেছে। সেই জোটে বিরোধীদের আজ বা কাল সব কিছু ভুলেই একমঞ্চে আসতেই হবে। আজকে সাধারণ ভোটের লড়াই আর আসনের হিসেবের বাইরেও সেই রাজনীতি প্রাধান্য পাবে। একধারে দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক চেতনা আর দেশের ফেডারেল স্ট্রাকচার, অন্যদিকে এক সাম্প্রদায়িক জঙ্গি জাতীয়তাবাদকে নিয়ে এগিয়ে চলার শক্তি একটা সময় দেশের মূল দ্বন্দ্ব হয়ে উঠবে। সেদিন আমরা রাজনীতির মঞ্চে অনেককেই একসঙ্গে বসতে দেখব, আর সেই দিনটা খুব দূরেও নয়। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই তাদের এক মঞ্চে আসতে হবে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।